Dede. Dede, Dede. Dede. Ah, ali. Wow. Guys, tangan tinggi. First catch. Can I see? Terima kasih kamu. Bye, Morocan. Wow. Guys, tangan. Onek, niche tika. Eh, upri usri. Amar niche tika. Aro kundu bandha pra bapta se. Amar chate amar ride ase Hussain hai. Aro shamne dekhi saite se. এতে তাকান অসম্ভব হয়ে উঠে আর বসে নিচে অনেক কষ্ট হয়েছে বাট ভালো লাগতেছে অনেক অনেক What's up guys? Welcome to Hassan Squared. So আজকে আমরা ফিরে আসলাম আপনাদের মাঝে নর্দার্ন মারিয়ানাস আইল্যান্ডে একটা সুন্দর জায়গা নিয়ে। সো আজকে আমরা যেখানে যাইতেছি সেই জায়গাটার নাম হচ্ছে গাগানি, বাট ওটা একটা রিভার, রিভার প্লেস, ওইখানে ঝর্ণা পড়ে। তো ওইখানে সুন্দর সুন্দর একটা জায়গা, অবশ্যই দেখার মতো জায়গা। তো দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন, ঠিক আছে? সো লেটস গো। আজকে আমরা এখানে পাহাড়ের উপরে একটা ঝর্ণা আছে, ঝর্ণা দেখতে আমরা উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই। তো গাইস, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আপনারা জানিয়ে দিবেন খুব দ্রুত, আর দেখতে থাকুন, ঠিক আছে? তার কারণ হচ্ছে ও বিয়ে করতে যেতেছে খুব দ্রুত, তো তার জন্য একটা মেয়ে খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আপনারা দয়া করে খুব দ্রুত আপনারা জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে, ওকে? পাইছেন কিনা? আপনারা অনেকে ওয়েট করতেছিলেন আমার নম্বর 9 ব্লগের জন্য, সো আপনার জন্য আমার ফিরে আসলাম। সো আজকে আমার সাথে আছে
হাবিব আছে, দেন নাজিম আছে, ইভেন হোসেন আছে, মাসুম আছে। তো আজকে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ হচ্ছে যদি আপনারা টেনে দেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবে। ঠিক আছে, সুন্দর একটা জায়গা যেতেছি আমরা। এই যে এখানে রিবাড়ি আছে দেখছেন, পানি যেতেছে এখান দিয়া। তো এই যে পানিগুলো দেখতেছি আমরা, হচ্ছে আমরা যে পানিগুলো খাই এটা ঝর্নার পানি আমরা খাই। ঠিক আছে, এটা উপরের থেকে পাহাড়ের থেকে নামে, তো এখান থেকে নামে। ঠিক আছে, তো এই যে এদিকে আছে তারা মাছ ধরতেছে। ঠিক আছে, এখানে প্রচুর মাছ আছে, চিংড়ি মাছ আছে। তো এই যে দেখেন তারা নিচে মাছ ধরতেছে। মাসুম কি অবস্থা, মাছ পাওয়া গেছে? ও আচ্ছা, প্রচুর মাছ না নিচে? হ্যাঁ। আর হ্যাঁ গাইস, আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম যে ওর জন্য একটা মেয়ে দেখতে হবে। ঠিক আছে, তো আপনারা যদি খুব দ্রুত একটা মেয়ে পান আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ঠিক আছে, তার ঠিকানা তার এভিতে সব কিছু জানিয়ে দেবেন, সে বিয়ে করতে চাইতেছে। ঠিক আছে, এখানে আছে নাজিম। ওকে, তাহলে মাসুম চলে আসো, আমরা ভিতরে যাই আর ওদিকে মেন যেটা ঝর্ণাটা ওইদিকে যাই। আর যেহেতু এখন অন্ধকার হইতেছে, আমরা আজকে আসলাম একটু খুব দেরি হয়ে গেছে আমাদের বের হইতে, কারণ আজকে জুমার দিন, তো নামাজ পড়ে বের হইতে বেরোতে সময় লাগছে আর কি। তো এই জন্য আর কি একটু অন্ধকার হয়ে গেছে, এই জন্য একটু আজকে খুব দ্রুত যাইতেছে ওদিকে। ঠিক আছে, সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। সুপারি গাছ তাই না, এখানে আম গাছ আছে, বিভিন্ন আইটেম ফল গাছ আছে এখানে। এখানে টুরিস্ট নাই তো এই জন্য আর কি পরিচয় করে না এখানে। হোসেন কোন জায়গায় দেখা? হাইকিং এর ভিডিও হবে আরেকটা, কিন্তু ওইসব ভিডিও করার জন্য তো সাপোর্ট লাগে, আমরা তো তখন সাপোর্ট পাইতেছি না নতুন ভিডিও করার জন্য। আরো বেশি সাপোর্ট পাইলে আরো বেশি। আর জায়গাটা কেমন লাগতেছে আপনারা খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিবেন। ঠিক আছে, আর খুব দ্রুত আপনারা সাবস্ক্রাইব করে দেন আর লাইক বাটনটা লাইক করে দেন, আপনারা যদি শেয়ার করে দেন তাহলে আরো মানুষ দেখতে পারবে। এটা কিন্তু কাঁঠালের মতো দেখতে, কিন্তু এটা হচ্ছে অন্য ধরনের একটা ফল। এটা নাম কি ভাই? Thank you.
গাইস এদিকে আসেন, ঝর্নার এদিকে আরেকটা ইয়ে আছে, তাকান গুহাটার দিকে তাকান। এমন যে জায়গায় এমন সিজু সিজু দেখবেন, এইসব জায়গার ভিতরে কোকোনাট ক্রাব থাকে অবশ্য। ভাবতে পারেন যে এইসব জায়গায় কেমনে আসে, এদিকে পানি উপরে কিন্তু গাছপালা আছে, ওই থেকে ওইখান থেকে আইসা এদিকে ওরা থাকে, কারণ এদের থেকে ওরা মাছ চাষে ধরতে পারে। তাহলে এবার আপনাদের মিট করবে। ইয়েস, Come on.
Wow! 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 W
গাইস ওইখান থেকে ফিরে আসলাম, কারণ হচ্ছে সন্ধ্যা হইতেছে তো অলমোস্ট 7টা বেজে গেছে। আজকে আমাদের ওই দিকে যাইতে একটু দেরি হয়েছে তো, কারণ হচ্ছে নামাজ পড়ছিলাম, তো একটু তাড়াতাড়ি আসা পড়ছি ওইখান থেকে। আর একটু জঙ্গলের সাইড তো একটু ভয়ানক জায়গা, তো বুঝে নিত পাহাড়ি অঞ্চল আর জঙ্গলের ভিতরে, এই জন্য একটু তাড়াতাড়ি আসা পড়লাম। আর এখন সবাই একটু ক্লান্ত হয়ে গেছি, সবাই একটু রেস্ট নিতেছি, এই ড্রিঙ্ক করতেছি আর কি, এই আর কি। তো ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন যে ভিডিওটা কেমন হয়েছে, বেশি বেশি শেয়ার করবেন গাইস, কারণ হচ্ছে আপনাদের জন্য কষ্ট করতেছি, রাইট?